নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল শনিবার 4 মে 2024 চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, আগামীকাল একাদশী রয়েছে এবং এর পাশাপাশি শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। ইন্দ্র যোগ রয়েছে, রাহুকাল রয়েছে আপনার 8:45 থেকে 10:15 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়। সেখানে আপনার রাশির যদি নাম থাকে, হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি। তবে আপনার ন্যাকাল চার্ট অথবা আপনার হস্তরেখাতে গ্রহের শুভ অবস্থান থাকা কিন্তু দরকার রয়েছে। যদি আপনার জন্ম ছকে গ্রহ যদি শুভ না থাকে, তাহলে কোনো মতেই অর্থপ্রাপ্তি হবে না। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, ব্যক্তিগত জন্মছক আপনারা অবশ্যই দেখে নিন। যাদের ক্ষেত্রে নেই, অবশ্যই হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। জন্মকুণ্ডলিতে আপনার যদি রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ শুভ অবস্থাতে থাকে, আমি গ্যারেন্টির সাথে বলছি আপনার কোটিপতি যোগ থেকে কেউ আটকাতে পারবে না। বিধাতা, স্বয়ং বিধাতা আপনার পাশে আপনাকে কোটিপতি কিন্তু করাবে, যদি রাহু, শুক্র এবং বুধ, কারণ রাহু গ্রহ কলিযুগে হঠাৎ অথবা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ, এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, আমাদের সম্পূর্ণরূপে ডিপেন্ড করে হচ্ছে ভাগ্যের উপর নির্ভর। আপনার ভাগ্যভাব যদি সবল হয়, ভাগ্য যদি আপনার শুভ হয়, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। ভাগ্য যদি আপনার দুর্বল হয় কিনা, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। তাই আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। অনেকে বলে যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তির জায়গাটা কেন হচ্ছে না বা কখন হবে, এটার জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। আপনার ক্ষেত্রে আদর্শ সময়টা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু সময় কিন্তু থাকে। আপনার ব্যক্তিগত জন্মছক যদি দেখেন, আপনার চার্ট যদি দেখেন, আপনার ক্ষেত্রে কোন বছর থেকে কোন বছরের মধ্যে এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু জেনে নেওয়া একান্তই দরকার। যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু হতেই কিন্তু পারে। এবং এর পাশাপাশি আপনার ন্যাকাল চার্টকে, আবারও বলছি, আপনার ন্যাকাল চার্টকে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান অবশ্যই করুন। দেখুন, জন্মছকে তো বাধা আছে, সেই বাধাকে কাটাতে গেলে কিন্তু হস্তরেখা অথবা আপনার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। এবং এর পাশাপাশি আপনারা রাহুর বীজমন্ত্র পাঠ করুন, আপনাদের রাহু গ্রহ পাওয়ারফুল হবে, আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে।
চার রাশির নাম বলবো, চারটি রাশি স্পেশাল রাশি, যে রাশির অর্থপ্রাপ্তি গাঢ় এবং প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় 10:25 থেকে 11:56 পর্যন্ত, 10:25 থেকে 11:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার কুম্ভের পর সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি। বৃষ রাশির যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। বৃষ রাশির আপনাদের যে শুভ সময় 11:23 থেকে 12:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু আগামীকাল আপনার কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশির টার্গেট নাম্বার 3 এবং 7, 3 এবং 7 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সকাল 10:43 থেকে 11:18 পর্যন্ত টাইমটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ স্পেসিফিক রাশিভিত্তিক আর যে সময়গুলো বলছি কি না, সেই সময়ের মধ্যে যদি আপনারা 25টা যদি করতে পারেন, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। একদম 4 নম্বর রাশি অন্তিম এবং রাশি, তার আগে একটি কথা বলি, একটা ভিডিও শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। অনেকে প্রচুর লটারির টিকিট কাটছেন, টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা ভাবছেন যে কৌশিকদা বলেছে রাশির নাম, চলো তাহলে আমার হয়তো আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু না, আগে নিজের ব্যক্তিগত জন্মছকে সেই প্রাপ্তির যোগটা রয়েছে কি না সেটা আগে জেনে নিন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করুন। একদম শেষ এবং রাশি, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার বৃশ্চিক রাশির 8 এবং 3, 8 এবং 3, আপনাদের শুভ সময় 11:36 থেকে 12:12 পর্যন্ত, 11:36 থেকে 12:12 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আগামীকাল আপনিও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। তবে আপনার জন্মছকে যোগ থাকা কিন্তু একান্তই কিন্তু দরকার রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এর পাশাপাশি একটি কথা বলি, যারা ভিডিওটি দেখছেন, আবারও বলছি ভিডিওটি দেখছেন একবার না, আপনারা ভিডিওটি বারবার দেখুন। এবং আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি, আপনাদের কাছ থেকে প্রতিদিন কিছুটা সময় আমি নিই, কিন্তু কিছু আপনাদেরকে ইনফরমেশানগুলো কিন্তু আমি দিই। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং এর পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন।